মার্কিন চোখ রাঙ্গানিকে উড়িয়ে সামরিক যে কারণে রাশিয়াকে চায় ভারত রাশিয়া ভারত সামরিক চুক্তি দীর্ঘদিনের রাশিয়ার সঙ্গে এস ফোর হান্ড্রেড এয়ার মিসাইল চুক্তি তাই স্বাক্ষর করবে ভারত প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের এই ঘোষণায় কোথাও লঙ্ঘিত হতে পারে সিএটিএসএ কাউন্টারিং আমেরিকাস অ্যাডভাইসরি থ্রো স্যাকশনস অ্যাক্ট সিএ টি অনুযায়ী আমেরিকাকে অবগত না করে কোনো দেশই রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি করতে পারবে না সেখাতে আমেরিকাকে করা জবাব দিল ভারত বলেই মনে করা হচ্ছে রাশিয়ার এস ফোর হান্ড্রেড এয়ার মিসাইল এখন পাঁচ গুণ বেশি শক্তিশালী সামরিকের আমেরিকা ও রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ ভারত সেখানে সিও এম সি কমিউনিকেশন ক্যাপাবিলিটিস এগ্রিমেন্ট অনুযায়ী প্রয়োজনে যে কোনো দেশের সঙ্গেই সামরিক চুক্তি করতে পারে ভারত সীতারমন দীর্ঘদিনের ভারতের সামরিক খাতে রাশিয়ার রপ্তানি গুরুত্বপূর্ণ যা কোনোভাবেই কোনো চুক্তিকে লঙ্ঘন করে না দুই হাজার ষোলো সালে রাশিয়ার নির্বাচনের সময় রাশিয়ার সঙ্গে এস ফোর হান্ড্রেড এয়ার মিসাইল চুক্তি বাতিল করে আমেরিকা তখন থেকেই রাশিয়ার সবচেয়ে বড় এয়ার মিসাইলের প্রতি নজর ছিল ভারতের খুব তাড়াতাড়ি ভারত রাশিয়া এই মিসাইল চুক্তি স্বাক্ষর করবে স্বাক্ষর করা দুই বছরের মধ্যেই শক্তিশালী এয়ার মিসাইল আসবে ভারতে সীতারমন জানাচ্ছে আমেরিকা ও রাশিয়া দুই দেশই ভারতের কাছে গুরুত্বপূর্ণ আমেরিকার আপত্তি থাকলেও রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্ককে গুরুত্ব দেবে ভারত দেশের সামরিক স্বার্থে মিসাইল চুক্তি সেখানে আমেরিকাকে অবগত করা গুরুত্বহীন এস ফোর হান্ড্রেড এয়ার মিসাইল পেলে ভারত যে সামরিক খাতে যথেষ্ট প্রভাব বিস্তার করবে তাতে কোনো সন্দেহ নেই এস ফোর হান্ড্রেড এয়ার মিসাইল যা চারশো মিটারের মধ্যে যে কোনো বিমানকে ধ্বংস করতে সক্ষম বিমান ড্রোন মিসাইলকেও ধ্বংস করতে সক্ষম এস ফোর হান্ড্রেড